বাংলা পঞ্জিকার শেষ মাস চৈত্র প্রায় শেষ, বাড়ছে নতুন বাংলা বছরের আগমনী বার্তা। রং লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, শিল্পাচার্য জয়নুলের স্মৃতিধন্য সবুজ শ্যামল আঙিনায় চলছে পহেলা বৈশাখ বরণের আমেজ, শিল্পীর রং তুলির আঁচড়ে চলছে নানা শিল্পকর্মে, এমন আয়োজন জানান দিচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আর কল্যাণের বার্তা। কাজ করতে অবশ্যই ভালো লাগতেছে, আর এবছর আমরাই বৈশাখ দিচ্ছি। এটা হলো আপনার সূর্য, এটাকে মানে সাদা কোট মারতেছে, এরপরে উপর ডিজাইন করা হবে। প্রথমবার করতেছি তো অনেক মজা লাগতেছে, আনন্দ লাগছে। মঙ্গল শোভাযাত্রার বিষয়টা ছোটবেলা থেকে দেখে আসছি, শুধুমাত্র কখনো কাজ করতে পারিনি, এখানে প্রথমবার কাজ করছি, বিষয়টা অবশ্যই আনন্দদায়ক। টিয়া পাখি, ছোট বড় অনেক ধরনের পাখি আছে, ফুল তৈরি করছি। এবার আমাদের নতুন আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে মাছ। বরাবরের মতো এবারে শোভাযাত্রায় স্থান পাচ্ছে নানা ধরনের মুখোশ, সরাচিত্র, চিত্রকর্ম, ঘোড়া, পাখি, রাজারানীর শিল্পকর্ম সহ বাংলার লোকজ সংস্কৃতির অনুষঙ্গ। মুখোশের ক্ষেত্রে হচ্ছে আমরা বাঘ আর পেঁচার আইটেমটাই করেছি, আর এবার হচ্ছে র্যালিতে আমাদের যাচ্ছে হচ্ছে সূর্যর একটা মুখোশ যাচ্ছে, সেটা হচ্ছে পেপার ম্যাশে তৈরি হচ্ছে। পিছনটাকে ভুলে আবার সামনের দিকে এগিয়ে যাওয়া, অনেক রং, মজা, আনন্দ, এই শান্তি সম্প্রীতি, জঙ্গিবাদ বিরোধী, সেরকম উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ মঙ্গল শোভাযাত্রা যেটা আমরা করি। অশুভ শক্তি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে দূর করে শান্তির পতাকা উঠবে লাল সবুজের বাংলাদেশে, এমন প্রতীকী আয়োজন থাকছে শোভাযাত্রায়। পহেলা বৈশাখ এটা সর্বজনীন, সবার জন্য, এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই একই উৎসব। আগের দিন পর্যন্ত সবচেয়ে বেশি আনন্দ করি, কারণ এখানে সবাই মিলে একসাথে কাজ করি, জুনিয়র সিনিয়র সবাই একসাথে। টেপা পুতুল হচ্ছে, আরো কিছু মুগালা পুতুল হচ্ছে, তারপরে সিংহ হচ্ছে, হাতি হচ্ছে। চারুকলার মঙ্গল শোভাযাত্রাটি প্রথম যাত্রা শুরু করে 1989 সালে। 2016 সালে 30 নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের মর্যাদা দেয়। সেই থেকে নজর কাড়া জাঁকজমকপূর্ণ এই শোভাযাত্রা বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে।